नेपाली मामा नि हाउ आर यू मामा ঢাকার খুব কাছাকাছি জেলা যেরকম গাজীপুর, এই গাজীপুরে আমরা যাচ্ছি হচ্ছে আজকে কয়েকটা প্লেসে। তো গাজীপুর অনেক সুন্দর, ঢাকার কাছে হিসাবে অনেক সুন্দর আমার জানা মতে। এখন হচ্ছে সকাল মানে ভোর 6:40 এর মতো, মানে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে। আমার সাথে একজন আছে ক্যামেরার পিছনে, হচ্ছে তৌহিদ ভাই। আসসালামু আলাইকুম, আমি তৌহিদ। রাকিবের সাথে ফার্স্ট টাইম কোনো লং রাইড প্লাস একটা ব্লগ করতেছি। তো আজকে রুট প্ল্যানটা হচ্ছে আমরা এখান থেকে স্টেশন রোড হয়ে চলে যাব জয়দেবপুর। জয়দেবপুর স্টেশন থেকে আমরা চলে যাব গাজীপুর শালনা, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষি বিশ্ববিদ্যালয়। সেখানে আমরা কিছুক্ষণ স্টে করব, আপনাদেরকে দেখাবো ওই ক্যাম্পাসের সৌন্দর্য। সেখান থেকে আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে চলে যাব হোতাপাড়া। সেই হোতাপাড়া থেকে হাতের বামে পড়বে পিরোজপুরের রোড, পিরোজপুরই নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের সেই রূপকথা রাজ্য নুহসপল্লী। সেখানেই আমার আসলে আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য, এবং পুরো ব্লগ জুড়ে আছি আমি আর রাকিব। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি, এখান থেকে আমার অনার্স কমপ্লিট করা হয়েছে। এই ইউনিভার্সিটি টোটাল আয়তন হচ্ছে 187 একর, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্যাম্পাস পাবলিক ইউনিভার্সিটি গুলোর ভিতরে এটা। হ্যাঁ, তো আমরা চলেন দেখতে থাকি, দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর। একেবারে শালবন ঘেঁষা, মানে শালবন পাশ দিয়ে দেখা যাচ্ছে। এখানে অলরেডি শালবনের কিছু ছোটখাটো কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা ক্যাম্পাসের ভিতরে গেলে আরো সুন্দর জায়গাগুলো আপনাকে দেখাতে পারবো আপনাদেরকে। অনেক সুন্দর কিন্তু এই ফুলগুলা পরে আছে। এটা কি? আচ্ছা, ইউনিভার্সিটির স্কুলও আছে, বিশ্ববিদ্যালয় স্কুল। আচ্ছা, স্কুল এটা। আর এই পাশে হচ্ছে কর্মচারী, কর্মচারী কোয়ার্টার। কোয়ার্টার, আর সামনের দিকে আমরা যাচ্ছি। আমরা এখন আছি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়টি অনেক বড়, প্রায় 187 একর জমির ভিতরে তৈরি, মানে বুঝতেই পারতেছেন যে কত বড় হবে। অনেক বড়, আমি দেখাই যে পাশে ভবন আছে, এদিকে ভবন আছে, নতুন ভবন হচ্ছে, আরো অনেক ভবন আছে এবং বিদ্যালয়ও আছে। এখানে আসার পর আমি যেটা দেখতেছি যে এখানে অনেক কৃষি নিয়ে গবেষণা হয়, যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়। একটুবার আপনাদেরকে দেখাবো এখানে কি কি জিনিস এখানে তৈরি হয় বা কি কি জিনিস এখানে গবেষণা করা হয়, আমি ঘুরে দেখাবো, চলেন। ওইদিকে দেখা যাচ্ছে ড্রাগন ফল গাছ। আমি প্রথমে ভাবছিলাম এটা হচ্ছে, আসলে প্রথমে ভাবছিলাম এটা ক্যাকটাস। ক্যাকটাস, এটা হচ্ছে ড্রাগন ফল। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ব্রিডগুলা কোন জাতগুলা ভালো হবে এইটা নিয়ে আসলে ডিএনএ সিকোয়েন্সটা এখানে রিভিল করা হয়। দেন ওইটা রিকম্বিনেটর ডিএনএ এর মাধ্যমে অন্য কোন গাছের ভিতর দিয়ে সেখান থেকে আসলে হাইব্রিড জাত তৈরি করে। এটা হচ্ছে পুরোটাই রিসার্চ বেসড একটা প্রজেক্ট। এখান থেকে নতুন জাতে আমাদের ইউনিভার্সিটির হচ্ছে আমরা যে কাজি পেয়ারা যেটা খাই, বড় কাজি পেয়ারা, আর কাজি বদরুল আলম স্যার উনি প্রথম এটার উদ্ভাবন করেন এবং এটা এই ইউনিভার্সিটিতে সেটারই ফল হিসেবে আমরা বড় বড় যে হাইব্রিড কাজি পেয়ারাগুলো সেটা। এছাড়া আরো অনেক ধরনের মটরশুঁটি জাত আছে, ধানের কিছু বিখ্যাত জাত আছে যেগুলো আমাদের ইউনিভার্সিটির মাটির ফসল। আমি অবাক হচ্ছি যে এইখানে সব রকমের সবজি আছে, শুধু একটা বাগানই না আরো অনেকগুলা বাগান আছে। তো এখানে দেখা যাচ্ছে টমেটো আছে, এই বড় বড় গাছগুলা কি? এগুলা এগুলা হচ্ছে আমলকির উন্নত জাত। ওই যে আমলকি, ও এটা আমলকি তাই নাকি? এটা হচ্ছে আমলকির জাত, খুব বড় বড় হয় আমলকি। এখানে পুরোটাই আমলকির বাগান এরকম ভাবে। ওই পিছনে কলা বাগান আছে, তারপরে মাছ চাষ করার জন্য দেখা যায় ওইদিকে আরো। হ্যাঁ, আসলে মাছের নতুন জাত, মাছের ডিজিজ, আসলে শুধু মাছ না, যে কোনো কৃষি রিলেটেড, এগ্রিকালচার রিলেটেড যে কোনো প্রবলেম
এইটার আইডেন্টিফিকেশন, এটার সলিউশন এবং এইটার প্রোডাকশন ইনক্রিজ করার জন্য যে ধরনের রিসার্চ গুলো হয় সবই আমাদের ইউনিভার্সিটি সব আমাদের এই পিছনে আপনি দেখতে পাবেন, এটা হচ্ছে ফিশারিজ। এখানেই আসলে আমার অনার্স কমপ্লিট করা, তো আরো অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখার বাকি। হচ্ছে আমাদের সাইকেল, আসেন আমাদের সাথে দেখাতে থাকি। এখানের কলা গাছ, তারপর লাউ গাছ, এইসব সারারা লাগায় আর তারা চুরি করে চুরি করে নিয়ে ফুর্তি করতো। আমি যদি একটা দুটো চুরি না করি তাহলে ভার্সিটির জীবনের গল্প বলবো কি বলেন? চুরি না করলে হবে? চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। অনেক স্মৃতি আছে এই কলা বাগান, এই এই সব জায়গায় আসলে আমাদের পর্যটনা ছিল। যখন এই জায়গাটা আসি আগের জিনিসগুলো মনে পড়ে, অনেক নস্টালজিক হয়ে যায় অনেক সময়, আর মনের টান আসলে এই জায়গার প্রতি। এই জায়গাটা এত সুন্দর যে যে একবার আসবে তার ভাই মনের টান তৈরি হবে অটোমেটিকলি। এত এত গাছ যে নিজেও বলতে পারি না কিভাবে বলবো এগুলা, সেই বলতে পারে না আমি কিভাবে বলবো। মেইনলি আমাদের ইউনিভার্সিটিটা ক্রপ এগ্রিকালচার, মানে কিভাবে বেশি ফলন হবে আর কি। হ্যাঁ, এগুলা নিয়ে যেই ব্রিডটা করলে বা যেই জাতটা তৈরি করলে আমার প্রোডাকশনটা বাড়বে, এগ্রিকালচার প্রোডাকশনটা বাড়বে, এই ধরনের রিসার্চটা এখানেই আসলে বেশি করা হয়। সো ওই যে আমরা দূরে সূর্যমুখী ফুলের গাছও আছে, আমরা সেটা সূর্যমুখী ফুলের গাছ আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের বাঙালির আলু, এই আলু ছাড়া তো আমাদের চলে না। আলু ক্ষেত, পেয়ারা ক্ষেত, এই হচ্ছে সূর্যমুখী ফুল গাছ, এটা কিন্তু ধরে নাই, কিন্তু আমি একটু ওইদিকে নিয়ে যাই তারপরে দেখাই। এই যে অনেক বড় হয়েছে সূর্যমুখী ফুল গাছ, এবং কিছু কিছু ফুল গাছ আছে যেগুলো মারা গেছে, আর এই পাশে নতুন হচ্ছে, এই পাশে মারা গেছে সব। কোন সারের পদক জানেন নাকি? এটা হচ্ছে শাইলামিসের প্রজেক্ট, এ হচ্ছে পেয়ারা বাগান, পেয়ারা প্রায় শেষ, পেয়ারা এখন ছোট ছোট, মানে আমার মনে হচ্ছে আমি একটা বড় বিশাল বড় একটা নার্সারিতে চলে আসছি এরকম মনে হচ্ছে। এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ধান ক্ষেত, আর এই যে হচ্ছে প্যারাডাইস রোড, চলেন। কাটাতারের বর্ডার ইন্ডিয়ার, এরকম ভাবে রাখছে যাতে কেউ ধরতে না পারে বা কিছু না করতে পারে। ভিতরে হচ্ছে অনেক সুন্দর ফুল গাছ, অনেক জাতের ফুল এখানে, এদিক দিয়ে শাকসবজি, কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এখানে আমি যদি না আসতাম বুঝতেও পারতাম না যে এটা এত সুন্দর, এখানে এত কৃষি, এত প্রকারের, এত গাছ, এত ফসল, এত কিছু, মানে কি বুঝলাম না। এখানে যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না, কিন্তু আপনারা তো আসতে পারবেন না, অনেক অনুমতি অনেক কিছু নেওয়া লাগে। এই যে হচ্ছে গম, গম ক্ষেত, এইগুলা হচ্ছে গাছ, আর মানে পুরা ভরা, মানে সব জায়গায় কিছু না কিছু আছে, এই জায়গায় হয়তো নতুন কিছু লাগানো হয়েছে। এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেইন পয়েন্ট, এই হচ্ছে ভাস্কর্য, BSMRAU। তো সকালের নাস্তা করবো এখন টিএসসি ক্যান্টিনে, টিচার্স ট্রেনিং সেন্টার আমাদের ইউনিভার্সিটি টিএসসি। এখন আমরা সকালে নাস্তাটা সারবো, আসলে নাস্তা করা হয়নি। জুম্মার আজান দিয়ে দিছে আর আমরা এখন আছি নুয়াস পল্লীর উদ্দেশ্যে। যে কোনো রাইডে ক্লান্তি করে চালিয়ে এসে যখন একটা ভালো পরিবেশ দেখি তখনই মনটা জুড়িয়ে যায়। এই যেরকম এই পরিবেশটা দেখে পুরো মনটা জুড়িয়ে গেল, আর ওই সামনেই হচ্ছে নুহাসপল্লী, তো যাই দেখি। এই তো নুহাসপল্লী ঢোকার পথেই এখানে দেখা যাচ্ছে পেঁপে, বরই, দেশি কলা। বাবা নেপালি মামা, নি হাওরি মামা। ও মামা আমাকে একটা বরই দিছে নেপালি, আমার মামা নেপালি মডেল করেন তো আমি জানি।
হ্যাঁ হ্যাঁ নেপালে অনেক ই আছে হ্যাঁ নেপালি লোক ভালোবাসি মামা আমার আছে নেপাল গুনে আমার নেপালে আছে আপনার মামা না আমার না আমার বাসায় একরে ছিল নেপাল গুনে এসে ভেরি ভেরি এসে ও আপনার বাসায় ছিল আচ্ছা আচ্ছা দাদি ম্যাম সব আসিতাছে সাবধান নোয়াশপল্লি ঢোকার পথেই মামার বড়ই দেখে আর সহ্য হলো না মামায়ও দিবে আমরাও নিব ঠিক আছে আমরা এখন চলে এসেছি বিশ্ববিদ্যালয় থেকে নুহাশপল্লিতে যেটা হচ্ছে হুমায়ুন আহমদ স্যারের স্মৃতি তো এই জন্যই আসা তো এখানে এসে দেখতে পারতেছি তেমন কিছু নেই তারপরে গাছপালা দিয়ে ঘেরাও তারপরে টুকিটাকি কিছু ঘর আছে হুমায়ুন আহমদ স্যারের স্মৃতি দেখতেছি এটাই প্রথমত এই জায়গায় যে জিনিসটা আসলে দেখানো এটা ফিল করার জায়গা হ্যাঁ হ্যাঁ আপনি এখানে কিছু দেখতে পারবেন না এখানে ঘর বাড়ি ছাড়া কিছুই নেই দুই তিনটা ঘর কিন্তু যেটা আছে সেটা হচ্ছে হুমায়ুন আহমদ স্যারের স্মৃতি তাকে আপনি স্মরণ করে তার ব্যাপারগুলো এখানে ফিল করতে পারবেন যদি আপনি ফিল করতে চান তাহলে এই জায়গাটা আপনার জন্য আর যদি দেখতে চান তাহলে এই জায়গাটা আপনার জন্য না রাইট তো আপনি হুমায়ুন আহমেদ স্যারের অনেক স্মৃতি দেখবেন তার সমাধিস্থলটা দেখতে পারবেন তার সেই ভূত বাড়ি তার বৃষ্টি বিলাস ভূত বাড়িটা একটু দেখায় জুম করে এই যে হচ্ছে ভূত বাড়ি এটা হচ্ছে লীলাবতী দিঘি আর এখানে কিন্তু অনেক শুটিং হয়েছে কাহার কথা বলি কাহার কথা বলি কাহার কথা বলতে বলতে এই হচ্ছে সেই মাটির বাড়ি হুমায়ুন আহমদ স্যার পুরা ফাঁকা এই ঘরগুলো আসলে শুটিং করার জন্য রাখা হয়েছিল এখন পরিত্যক্ত হয়ে আছে দেখলেন হুমায়ুন আহমদ স্যারের এই জায়গাটা অনেক সুন্দর লাগলো কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে একটা গাছ আছে যেটা পেঁচিয়ে পেঁচিয়ে আছে আর হচ্ছে এখানে একটা পরিত্যক্ত মাটির বাড়ি আছে এখানে একটা পরিত্যক্ত টিনের ঘর আছে পরিত্যক্ত কল এ হচ্ছে হুমায়ুন আহমদ স্যারের বৃষ্টি বিলাসনে বসে তিনি বৃষ্টি দেখতো আর একটা দেখাইছিলাম ওখানে দেখে ভূত দেখতো ভূত বিলাস এখানে দেখতে পারতেছেন যে গাছের উপরে যে ছোট ঘর ওইটা এখানে একটা বড় ঘর আর উপর একটা মিনি ঘর তো উপরেরটায় সবাই যাওয়ার সাহস হয় না ভালো করে তুলা দিয়েন এই তো হাসি দিছে তাড়াতাড়ি তুলেন এই হচ্ছে এটা জানালা এপাশে আর একটা জানালা বুঝি না এই জায়গায় মানুষ এইগুলা কি জন্য লেখে সৌন্দর্যটা নষ্ট করে আপনারা যদি চান এখানে এসে দাবা খেলার জন্য বড় বড় গুটি দেওয়া আছে এখানে এই তো বাই বাই নুহাশপল্লি মনের সুখে নিদ্রা গেছে মনের সুখে নিদ্রা গেছে হুমায়ুন সোনা আমার হুমায়ুন সোনা ভালোবেসে বলছি তোমায় ভালোবেসে বলছি তোমায় কাছে এসো না গাজীপুরে এসে
এই হচ্ছে আমাদের দেখা সবচেয়ে সুন্দর রাস্তা, এই সামনে এই ভিউটা একটু দেখেন। আমরা এখন চলে আসছি হচ্ছে নোয়াশপল্লী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। তো আবার কি জন্য এখানে আসলাম, এখন বাজে হচ্ছে প্রায় 6টা, তো আমরা সকাল 6টা বাজে বাইর হয়েছি এবং সন্ধ্যা 6টা বাজে আবার এখানে চলে আসছি। আর ঢাকা যেতে হয়তো আরও 2 ঘন্টা লাগতে পারে। এখানে অনেক ভালো লাগতেছে, সন্ধ্যা হয়ে গেছে, একদম নীরব পরিবেশ, আমি কি বলবো, এক কথায় পাখির সাউন্ড আর কোনো মানুষের সাউন্ড নেই। যে কোনো সরকারি বা পাবলিক ইউনিভার্সিটি এখানে যান না কেন, সেখানে কম দামে ভালো খাবার সবকিছুই আপনি পাবেন ইনশাআল্লাহ। এটা তো হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিও অন্য 8-10টা ইউনিভার্সিটি থেকে ব্যতিক্রম না, সো এই দিক থেকে এখানে আপনি ভালো খাবার পাবেন। সো আপনার ঘুরতে আসবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। না, ঘুরতে আসবে কিভাবে, এখানে তো ঢুকতে পারবে না। ভালো কথা হচ্ছে যে ঘুরতে আসলে আসলে আমাদের ইউনিভার্সিটি একটু রেস্ট্রিকশন আছে, শুধু করা পরিস্থিতির জন্য না, সবসময় বাহিরের মানুষকে এই ভিতরে ঢুকতে আসলে অ্যালাউ হয় না। আসলে এখানকার যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, যদি এটা ওপেন করে দেওয়া হয়তো হয়তো বা মানুষের কাছে খুব বেশি ভাইরাল হয়ে যায়, তো মানুষ এত পরিমাণে আসতো হয়তো বা এই ন্যাচারাল ইকোলজিটা হয়তো বা এই সুন্দর এনভায়রনমেন্টটা নষ্ট হইলেও হইতে পারতো। আসলে হয়তো এটাকে বজায় রাখার জন্য প্লাস এখানে পড়াশোনা ভালো একটা পরিবেশ রাখার জন্য হয়তো বা এইগুলো করা হয়েছে, দেওয়া হয়েছে। সো এটাকে আমি পজিটিভলি দেখি। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ঢাকা, এখানে একটু ঘুরে ফিরে তারপরে চলে যাবো হচ্ছে ঢাকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।